আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন। সে নারী বলতেন যে রাসূলুল্লাহ, আমি প্রায় স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি। এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন, যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন, অর্থাৎ গর্ভবতী, আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন। তো রাসূলুল্লাহ ইসলাম স্বপ্নের ব্যাখ্যা বললেন, তুমি চিন্তা করো না, তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে, ভালো সন্তান। এভাবেই চলছিল, যতবার তার স্বামী ফিরে আসে, সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল। হঠাৎ একবার সে নারী আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ঘরে নেই। আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সবসময় এরকম স্বপ্ন দেখি। তখন আম্মাজান আয়েশা বললেন, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসূলুল্লাহ ইসলামের কাছে আসো, তুমি কি স্বপ্ন দেখো? তখন সে নারী আম্মাজান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি। একথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তাই নাকি? তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাজের পাপাচারী সন্তান প্রসব করবে। ঠিকই দেখা গিয়েছিল, তার পরের বছর তার স্বামী যখন আসলো, জীবিত আসতে পারেনি, তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটা ছিল একটি পাপাচারী সন্তান। তো এই ঘটনা আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম শুনে আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা, তুমি এটা ঠিক করনি। তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো, তুমি ভালো ভালো ব্যাখ্যাটা করবে, কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না। হয় চুপ থাকবে, ব্যাখ্যাই করতে যাবে না, আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে। সম্মানিত, শুধু এজন্য যে কারো কাছে আমরা চাইলেই স্বপ্নের কথা জানাতে পারি না, বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয়, সে যদি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয়, সে যদি ভালো আলেম হয়, তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন। এক্ষেত্রে আমরা ইমাম মোহাম্মদ ইবনে সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি। মোহাম্মদ ইবনে সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন। এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই, মোহাম্মদ ইবনে সিরিন কোথায়? ছাত্ররা বলল, উনি একটু বাইরে গিয়েছেন, আপনি স্বপ্নে কি দেখেছেন? মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে। হঠাৎ সে মসজিদ থেকে এক ছাত্র বলল, তাই নাকি? আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে। ইমাম মোহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন, এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন, তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছ? কারণ সাগরের লোনা পানি এটা যে সবসময় অযোগ্য, পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয়। সাগরের ভেতরে তো মণিমুক্তাও আছে। বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে, তোমার ছেলে অনেক বড় আলেম হবে। কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে। তিনি বললেন, আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে। ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে, আর ওই যেই লোক মোহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল। এই জন্য সম্মানিত শ্রুতি, যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই, আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে, তা না হলে চুপ থাকতে হবে।